আমরা যারা ভিডিও এডিট করি তাদের ভিডিওর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ট্রানজিশন তৈরি করতে হয়, এবং আমাদের ভিতর অনেকেই আমরা জানি না কীভাবে ট্রানজিশনগুলো সেভ করতে হবে। এই কারণে যা করতে হয়, আমাদের প্রতিটা ভিডিওতে নতুন নতুনভাবে ট্রানজিশনগুলো তৈরি করতে হচ্ছে, যদিও সেম ট্রানজিশন বাট আমাদের নতুনভাবে তৈরি করতে হচ্ছে। সো আজকে আমি একটি সিম্পল ট্রানজিশন তৈরি করে দেখাবো যে কীভাবে ট্রানজিশন তৈরি করা হচ্ছে এবং কীভাবে এটা সেভ করবেন এবং কীভাবে সেটা ইউজ করবেন সেটা দেখাবো। সো আমি একটি জুম ইন আউট ট্রানজিশন আপনাদেরকে দেখাবো। এই ট্রানজিশনটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন সব জায়গাতেই, কিন্তু আমি জাস্ট তৈরি করার একটাই কারণ ট্রানজিশনটা কীভাবে তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে বোঝানো এবং সেভ করাটা। সো আমি যদি কোনো হার্ড ট্রানজিশন তৈরি করি আমার সময় বেশি লাগবে, ডিউরেশন বেশি হবে ভিডিওর, যেটা আমি চাই না। আমার ভিডিও ডিউরেশন আমি ছোটো রাখতে চাই। সো কী তৈরি করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো এটা একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেকেন্ড ভিডিও আমার এবং এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, এবং দুটো ভিডিও যেখানে জয়েন্ট হয়েছে সেখানে আমি ট্রানজিশনটা ইউজ করেছি। সো এটা হচ্ছে ফার্স্ট ইন এবং আউট ট্রানজিশন। এই ট্রানজিশনটা ইউজ করার কারণে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে খুব সুন্দরভাবে আপনার ফ্রেম চেঞ্জ হচ্ছে, না হলে জাস্ট একটা ভিডিও থেকে একটা ভিডিও যদি চেঞ্জ হইতো ফ্রেমটা, সেই ফ্রেমটা বেশি একটা ভালো লাগতো না। সো আমি এই ট্রানজিশনটা ডিলিট করে দিচ্ছি এবং দেখাচ্ছি। ওকে, সো একটা ভিডিও থেকে একটা ভিডিওতে চেঞ্জ হয়ে গেল, এখানে কিন্তু কোনো ট্রানজিশন ইউজ করা হয় নাই, যেটা ঠিক আছে বাট দেখতে কিন্তু খুব একটা ভালো লাগতেছে না। ট্রানজিশন তৈরি করলে যেটা ভালো লাগবে। সো ভিডিওটা আমি সাইডে রাখি এবং প্রথমে ট্রানজিশনটা বানাই নেই, বানাই নেওয়ার পরে বাকি কাজগুলো করব। আমি ট্রানজিশন তৈরি করব 8 ফ্রেমের, এখানে 8টা ফ্রেম মার্ক করা আছে। যে কোনো একটা পিকচার আমি নিয়ে নেবো, এটা যে কোনো পিকচার আপনি নিতে পারেন বা ভিডিও নিতে পারেন, এটা শুধুমাত্র ট্রানজিশন তৈরি করার জন্য আর কিছু না। সো আমি এখানে কাট নিচ্ছে 8 নম্বর ফ্রেমে। সো প্রথম 4টা ফ্রেমে ট্রানজিশন জুম ইন হবে এবং পরে 4টা ফ্রেমে জুম আউট হবে। সো স্কেল আমরা অন করে দেবো। আমরা আরেকটা কাজ করতে পারি, রোটেশন, যেটা রোটেট করবে, এটা আমরা অন করে দিতে পারি। আমরা যদি স্কেল এবং রোটেশন দূরাই দিই সেক্ষেত্রে দেখতে পারবো এই সুন্দর লাগবে। আমরা 4th ফ্রেমে যাব এবং এটা 2000 করে দেবো। আপনার জুম ইনটা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, 4000 করতে পারেন, আপনাদের ইচ্ছা। এবং রোটেশন আমরা এটা 4 দিয়ে দিই এবং একবার শেষে যাব। আমাদের স্কেল আবার 100 করে দেবো এবং রোটেশন 0। ওকে, সো আমাদের কিন্তু ট্রানজিশনটা তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা এখানে একটা অপশন আছে যেখানে লেখা আছে ভিডিও, ভিডিওতে আমরা ক্লিক করব এবং ডানে ক্লিক করব মাউসের এবং সিলেক্ট অল ক্লিক করব। সিলেক্ট অল ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছি সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন এই ফাঁকা জায়গায় যে কোনো জায়গায় ডানে ক্লিক করব, এখন লেখা আছে সেভ প্রিসেট, সেভ প্রিসেটে ওকে করে দেবো। ওকে, সো এখানে আমাদের যে কোনো নাম দিতে হবে, আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, তারপর SH জুম, কেন জুম ইন আউট করছি, সো জুম। ওকে, সো নেম গেল। এখানে আমরা কিন্তু আরেকটা অপশন পাচ্ছি, টাইপ এবং ডিসক্রিপশন। সো প্রথমে ডিসক্রিপশনটা বলি, ডিসক্রিপশনে আপনি লিখতে পারেন যে এটা কী কাজ, বা আপনি নাও লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু টাইপটা আপনাকে বুঝতে হবে এটা কী। ওকে, সো আমি তিনটা বলছি এক এক করে। স্কেল, আপনি যদি স্কেল দেন সেক্ষেত্রে আপনার এই যে 8টা ফ্রেম, এই 8টা ফ্রেমটা আপনার গোটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। সো অর্ধেক ভিডিও মিলে জুম ইন হবে এবং বাকি অর্ধেক ভিডিও মিলে জুম আউট হবে। এবং অ্যাঙ্কর টু ইন পয়েন্ট, এখানে বলতে হচ্ছে যে আপনার ইন পয়েন্ট যেটা, সেইখানে এই 8টা ফ্রেমই বসবে ইন পয়েন্টে, মানে আপনার প্রথমের দিকে জুম ইন জুম আউট হবে। সো আপনি যদি শেষের ক্লিপে ইউজ করেন এবং তার আগেরটার সাথে জুম ইন আউট করতে চান, সেক্ষেত্রে আপনি এটা অ্যাঙ্কর টু ইন পয়েন্ট দিতে পারেন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আউট পয়েন্টে ইউজ করব, কারণ যে কোনো একটা ভিডিও শেষে আমরা অন্য একটা ভিডিও অ্যাড করব। সো আমরা সব সময় অ্যাঙ্কর টু আউট পয়েন্ট করে দেবো এবং ওকে, এবং ওকে করার পরেই কিন্তু ইফেক্টে চলে গেলে আমরা দেখতে পাবো এই যে তাজওয়ার SH জুম এই নামে একটা প্রিসেট তৈরি হয়ে গেছে। সো এটা আমরা ডিলিট করে দেবো এবং আমার ভিডিও নিয়ে আসবো। তো আমি দেখাইলাম কীভাবে আপনি তৈরি করবেন এবং সেভ করবেন, এখন আমি দেখাবো কীভাবে আপনি এটা অ্যাড করবেন। সো অ্যাড করা খুবই ইজি। আপনার এই যে ট্রানজিশনটা, সেটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন আপনার ভিডিওর ফুটেজে। এই ভিডিওর ফুটেজে আমি অ্যাড করার কারণে কিন্তু শেষের দিকে 8টা ফ্রেম মেরে জুম ইন এবং জুম আউট হয়ে গেছে। সো আমাদের জুম ইন হবে এবং জুম আউটটা যখন হবে সঙ্গে সঙ্গেই পরের ভিডিওটা চলে আসবে, এই কারণে দেখতে খুবই সুন্দর লাগে। সো প্লে করে আমরা দেখতেছি কেমন লাগতেছে। সো জুম ইন এবং জুম আউট হয়ে গেল। সো এই ছিল আজকে আমার ভিডিওটি। এই ভিডিওটি আমি খুবই ছোটো করে করেছি এবং এই ভিডিওটা করার আমার একটাই কারণ যে আপনারা যেন এটা বুঝতে পারেন ট্রানজিশনটা কীভাবে সেভ করতে হয়। সো আমি সেমভাবে আপনার একটু একটা ভিডিও দিব। আমি দুটো ভিডিও একসঙ্গে দিতে চেয়েছিলাম, বাট আমার ক্ষেত্রে মনে হচ্ছে ডিউরেশন অনেক বড়ো হয়ে যাবে, সেক্ষেত্রে আমি আলাদা আলাদাভাবে দিচ্ছি। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।